আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই নারীর 2014 সালের 4 ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের 12 জুন আরাফাত দুজনের একান্ত ব্যক্তিগত ছবি ও নারীর একক আপত্তিকর ছবি মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই নারীকে হুমকি দেন। পরে আবার 25 নভেম্বর আরাফাত ওই নারীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে বলে হুমকি দেন। বিয়ের প্রমাণস্বরূপ ওই নারী একটি কাবিননামা পেশ করে আদালত, তবে তা ভুয়া বললেন কাজী। কাবিননামায় যে ঠিকানা উল্লেখ রয়েছে সেটিও ভুয়া। কাবিননামায় যে ভলিউম ও পৃষ্ঠা নম্বর রয়েছে তার কোনটি সঠিক নয়। আর কাবিননামায় যে সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তাও মূল সিল বা স্বাক্ষরের সাথে মেলে না। ফলে সকল প্রমাণাদি সানির পক্ষে ও ওই তরুণীর বিপক্ষে যাচ্ছে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আরাফাত সানির গ্রেপ্তার নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।